আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়েবসাইটের পোস্ট থেকে টাইম এবং ডেট ডিলিট করা যায়। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাপ বেসি বাংলা, আর আমি আছি আপনাদের সাথে শহীদ। চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। যখন পোস্ট আমরা মানে ওপেন করি, তখন ইউআরএল এর মধ্যে ডেট এবং টাইম চলে আসে, যেটা নাকি এসইওর জন্য খুবই খুবই একটা ইফেক্টেড, খারাপ ইফেক্টেড, যেটা এসইও র্যাঙ্কিং এর জন্য বাধা হয়ে দাঁড়ায়। তো সেটা কিভাবে আপনি ইউআরএল থেকে সরাবেন আমি মাত্র 2 মিনিটের ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেব। সবাই প্রথমে আপনাকে ওপেন করতে হবে আপনি যে ওয়েবসাইটের পোস্ট ইউআরএল থেকে ডেট এবং টাইম ডিলিট করতে চান, তো সেই ওয়েবসাইটটা আপনি ওপেন করুন। যেমন আমি আমার ওয়েবসাইটটা ওপেন করে নিলাম, এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এখান থেকে আমি আপনাদেরকে একটা পোস্ট ভিউ করে দেখাবো। আমি আমার এই ওয়েবসাইটটা নতুন আপনাদের দেখানোর জন্য ক্রিয়েট করেছি। এখানে আমি 2টা ডামি পোস্ট পাবলিশ করেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো আমি একটা পোস্ট ওপেন করি, দেখুন এখানে পোস্টটা ওপেন করার পর আমার ইউআরএল এর সামনে লেখা আছে 2021/1, তারপর আমার ডামি পোস্ট ইউআরএল এইচটিএমএল লেখা আছে, যেটা নাকি এসইওর জন্য খুবই খারাপ। এই ডেটটা যেন আমাদের ইউআরএল এর মধ্যে না আসে, সেটা কিভাবে করবেন আমি সেটা আপনাদেরকে দেখাবো। এখানে আপনাকে যেতে হবে ব্লগার ড্যাশবোর্ডে। এখানে আপনি সাইডে যে 3টা আইকন দেখছেন, এখানে ট্যাপ করবেন, আর নিচে গেলে দেখতে পাবেন আপনি সেটিং অপশন, সরি নিচে গেলে আপনি দেখতে পাবেন থিম অপশন। থিম অপশনের মধ্যে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনার সামনে শো হবে। এখানে আপনি কাস্টমাইজের সাইডে ক্লিক করলে এডিট এসটিএমএল এর মধ্যে ক্লিক করবেন। এইখানে এসটিএমএল এর মধ্যে আপনাকে একটা কোড পেস্ট করতে হবে হেডার ট্যাগের নিচে। আপনাদেরকে ডিসক্রিপশনে কোডের লিংক দিয়ে দেবো, আপনি ওইখান থেকে কোডটা ফ্রিতে ডাউনলোড করতে পারেন। এই হচ্ছে সেই কোডটা, আমি এটা এখান থেকে কপি করে ওই ব্লগার এসটিএমএল এর মধ্যে দিয়ে দেব। আমি এখান থেকে কোডটা কপি করে নিলাম। কপি করার পর আমি আবার চলে যাব এডিটে এসটিএমএল, আবার আমি এসটিএমএল এর মধ্যে হেডার ট্যাগের মধ্যে যে কোনো একটা জায়গায় আমি এটাকে পেস্ট করব। যেমন আমি এখানে পেস্ট করে দিচ্ছি, তো এটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। এখন দেখুন এই আমার কোডটা এখানে হেডার ট্যাগের মধ্যে পেস্ট হয়ে গেছে। এখান থেকে এটাকে সেভ করে নিই, তো আমি সেভ করে নিচ্ছি। এখন দেখুন এটা আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। এবার আমরা চলে যাব আমাদের ওয়েবসাইটে, এখান থেকে আমি পেজটা রিপ্লেস করে নেব। আমি পেজটাকে রিপ্লেস করে নিচ্ছি। রিপ্লেস হয়ে যাওয়ার পর দেখি আমরা ডেটটা থাকে কি না। যেমন আমাদের ডেটটা এখান থেকে কমপ্লিটলি চলে গেছে। আমাদের এখন যেই কোনো পোস্ট করব এখানে ডেট আসবে না। আরেকটা পোস্ট ওপেন করছি, যেমন এই পোস্টটা ওপেন করলাম, দেখুন এখানে শুধু ডামি লেখা আছে, জাস্ট আমি ডামি ইউআরএল নাম দিয়েছি। আশা করি আপনার ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে বা কোডটা পেস্ট করতে কোনো সমস্যা হয়, তাহলে আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।